আসন্ন নোয়াখালী কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জসীমউদ্দিন শাহিনের সমর্থনে জনসভার আয়োজন করা হয়। ইউনিয়নের উটারহাট ঈদগাহ মাঠে আওয়ামী লীগ ও এলাকাবাসীর উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান সহ স্থানীয় এলাকাবাসী। এ সময় বক্তারা উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি শাকিল, এনএন টিভি।